পাঁচ ওয়াক্ত নামাজের কথা কইলে আরো কি কই জানে, কইলে এত নামাজ পড়ে ধনী কেরা হইছে। আচ্ছা নামাজ পড়লে কোনোদিন মানুষ ধনী হই গো? এবার হা আলিম তো আমি জীবনে কোনোদিন দিই নাই যা একটা হাদিস কব যে নামাজ পড়লে ধনী হয়, এ তুলনা দেয়। আবার কত গেলে মানুষ এমন জ্বালানি মানুষ আছে কলে না শরীয়তে নামাজ পড়ি কি হব, ওলে দিল হুজুরি কলেবে নামাজ না থাকলে ভিতরে যদি মারব হতে বেলায় না তাহলে তো নামাজ হবো না। কথা ঠিকই কইছে, তো কমসে কম শরীয়তে নামাজটা পড় একটু ভাই, পড়া লাগবে না নাই ভাই। আর উল্টা হাদিস দেয় কলে লা তাকরাবু সালাত লেহাইনা আছে হুজুর নামাজের কাছে যায় না, অতি যা আগের আয়াত কি আছে ওটা পড়ে না। ও আংতুম সুকারা, ওয়া মানে এবং আংতুম মানে তোমরা, সুকার শব্দের অর্থ হলো নিশা। আল্লাহ কইছে যে নিশার অবস্থায় নামাজের নিকটবর্তী হয় না, কারণ নিশার ছুটে তুমি সুরা ফাতাই পড়ো না বইহি মা উঠা হো, তোমার তো হুশ গিয়ে নাই। আসে না গো বাবা, নিশা যখন লাগবে ওর কোনো ঠিক থাকবে, যার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করলেন লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা। লা মানে না, তাকরাবু তুমি নিকটবর্তী হয় না, সালাত মানে নামাজের, তুমি যেই নামাজ পড়তেছো আগেই তুমি নামাজের কাছে যায় না। ওয়া আনতুম সুকারা, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতর থেকে নিশার অবস্থা নিশা ফাইটে না গেছে, তুমি সুরা ফাতিহা পড়তেছো না কুলহু পড়তেছো, তোমার তো জ্ঞান নাই, ওই অবস্থায় নামাজ পড়তে নামাজ হবে না। এই বদমাসে তো এটা তো বুঝে নাই, ডাইরেক্ট কই কি কোন না আল্লাহ নামাজের কাছে যাবারই একবারে না করছে। দেখছেন এর সাথে কি পারা যাবো কি? কথা কোন হাসারা মিসা নামাজের একটা ওয়া কে শুনেন ভাই, খারাপ পাইতেছেন কি? কেন ওয়া আছে এক দেড় ঘন্টা চাওয়ার পরে ওয়া শুরু হয়, এক দেড় ঘন্টা আগে হেডলাইন ঠিক করি নেই না, খারাপ পাইতেছেন ভাই? ভাইরা আমার বন্ধুগণ, এই নামাজের মধ্যে কেমন গুণ কেমন মহব্বত, কিন্তু আমাদের মানুষ নামাজে যায় না। অনেক মানুষে বলে নামাজ পড়লে বলে কপাল নষ্ট হয়, হাঁটু বলে নষ্ট হয়। বাবা বলে না গো, কল ঘোড়ার গাদার মতন তাদের দাগ দেখা যায়, কি নামাজি কয় না। আরে বাবা, আপনার হাতটা যদি প্রত্যেক দিন যদি স্টের মধ্যে মারেন, হাতের মধ্যে দাগ আসবে কি না, কথা বলেন আসবে কি না? একটা কাপড় প্রত্যেক দিন যদি পাথরের মধ্যে বা কাঠের মধ্যে বাড়ি দেন, ওই কাপড়টা কমসে কম এক জায়গায় ফেটে যাবে, যাবে না গো বাবা। যার জন্য নামাজ পড়লে অঙ্গর দ্বারাই যে নামাজ পড়ছেন, কালো দাগ তো হবে, কালো দাগ হওয়া না হওয়া এর নিয়ে সহিহ হাদিসে কোনো খারাপ মন্তব্য করে নাই, কিন্তু আল্লাহর নবী বলেছে যে পাকরা উম্মতগুলি কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। হ্যাঁ তুমি যা কয়তাছ বলে যে দাগ হয়েছিলে এটা কী বাজার দেওয়া, তা তোর যদি দাগ নাই তাহলে তো তোর আল্লাহ রহমান আমি বুঝি, দাগ যদি নাই তোর যদি পাখরা চিন নাই তাহলে তো তোর তো জান্নাতেরও আশা নাই।